Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Welcome back to my channel. Asha korchi je jekhane achen bhalo achen shustho achen. Notun ekta recipe niye protidiner moto chole ashlam. Ajke apnader shonge oshombhob mojar ekta nasta recipe kore dekhabo. Dudh ar ata diye ei recipe ti apnara jhotpot kore nite parben. Tar jonno prothome ami ekhane ekta bowl niyechi ar tate ami niye nilam measurement cup er half cup porimane torol dudh. Ar ekhane ami diye dilam shamanno porimane pani. আর এই পানি এবং দুধটা কিন্তু হালকা গরম মানে কুসুম গরম পানিটাও কুসুম গরম নিতে হবে আর যে দুধটা আমরা এখানে নিয়েছি সেটাও কুসুম গরম নিতে হবে তারপর এখানে আমি দিয়ে দিলাম আইসিং সুগারের পরিবর্তে আপনারা এখানে চিনি দিতে পারেন আমার বাসা আইসিং সুগার ছিল যার কারণে আমি আইসিং সুগার এখানে দিয়ে দিয়েছি মিষ্টিটা হচ্ছে আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন আমি এখানে 1/3 কাপ পরিমাণে দিয়েছি তারপর এখানে স্বাদমতো লবণ দিয়ে দিলাম আর এখানে আমি দিয়ে দিলাম দের টেবিল চামচ পরিমাণে রান্নার তেল এখন সবকিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে আপনারা একটা ডিমও ব্যবহার করতে পারেন তো এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ইস্ট আর এই রেসিপিটাতে অবশ্যই ইস্ট ব্যবহার করতে হবে ইস্ট দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিয়েছি আর এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিব আটা আমি এখানে আটা ব্যবহার করছি আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারবেন আমি এখানে নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণে আটা প্রথমে হাফ কাপ দিলাম পরে আবার আমি হাফ কাপ পরিমাণে দিয়ে দিলাম এখন এখানে একটা হ্যান্ড মিক্স দ্বারা এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিক্স করার পর যদি মনে হয় যে আরো কিছুটা আটার প্রয়োজন তাহলে আমি আরো কিছুটা আটা এখানে দিয়ে দিব এই যে আমার এখানে আর কোনো আটার প্রয়োজন হয়নি মিশ্রণটা ঠিক এরকমই হবে তো এটাকে আমি একটা পাশে রেখে দিয়েছি অন্যদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর তাতে বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি আর এখানে আমি একটা গোলাকার চামচ নিয়ে নিয়েছি আর চামচটাও আমি তেলের ভিতর করে এভাবে করে রেখেছি তেলের সঙ্গে সঙ্গে চামচটাও আমি গরম করে নিব যার কারণে আমি চামচটা তেলের ভিতর দিয়ে দিলাম তেলটা যখন গরম হয়ে যাবে বা চামচটা যখন গরম হয়ে যাবে সেই পর্যায়ে আমরা যে ব্যাটারটা রেডি করেছি সেখান থেকে কিছুটা ব্যাটার আমি চামচের উপর দিয়ে দিলাম তারপর এভাবে করে আমি একটু তেলের ভিতরে এপাশ ওপাশ করে নিয়েছি আর এরপরই দেখবেন চামচ থেকে নাস্তাটা এভাবে করে খুলে চলে আসবে এই যে একটা কিন্তু এখানে আমাদের রেডি হয়ে গেল আমি তারপরও এটাকে চামচটাকে তেলের ভিতরে ডুবিয়ে রাখবো যাতে করে পরবর্তীটা আমরা যখন রেডি করব নাস্তাটা তখন খুব সহজেই চামচ থেকে এটা খুলে আসে এই যে এটা আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি এটা তুলে নিয়েছি প্রথমটা রেডি করতে একটু সময় বেশি লাগে চামচ থেকে খুলে আসতে সময়ের পরিমাণটা একটু বেশি লাগে পরবর্তীগুলো কিন্তু আপনারা খুব সহজে এভাবে করে নিতে পারবেন আর এভাবে চামচ দিয়ে নাস্তাটা রেডি করে নিলে হয় কি সবগুলো নাস্তা একই শেপের হয় দেখতে অনেক সুন্দর লাগে এটা আর কি তাছাড়া আপনারা এমনিতেও করে নিতে পারবেন এভাবে করে সবগুলো আমি রেডি করে নিয়েছি এখন এখানে আমি কিছুটা আইসিং সুগার নিয়ে নিয়েছি আর তাতে এভাবে করে আমি এগুলাকে এভাবে করে একটু উপর দিয়ে ছিটিয়ে দিব এভাবে করে এতে করে এটা দেখতেও অনেক সুন্দর লাগবে আর এটা খেতেও অনেক সুন্দর লাগবে তবে আপনারা চাইলে কিন্তু এটা বাদ দিতে পারেন আর আইসিং সুগার না থাকলে আপনারা চাইলে এখানে আস্ত চিনিও ব্যবহার করতে পারেন এভাবে করে আমি সবগুলোই আইসিং সুগার লাগিয়ে নিব আশা করছি আমার আজকের এই সহজ নাস্তা রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে সকাল বিকালের নাস্তা এমনকি বাচ্চাদের টিফিনে ঝটপট করে আপনারা এই নাস্তাটা বাচ্চাদেরকে রেডি করে দিতে পারবেন অল্প সময়ে রেডি করে নিতে পারবেন রেসিপিটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না চাইলে ফ্রেন্ড এবং ফ্যামিলির সঙ্গে রেসিপিটা শেয়ার করতে পারেন আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে নতুন রেসিপি নিয়ে চলে আসবো আল্লাহ হাফেজ